সাউথ এশিয়ান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের প্রকাশ দত্ত স্যার বলতেছি। আজকে তোমাদের যে ক্লাসটা হবে ওটা হচ্ছে যে ব্যবসা উদ্যোগ। আমরা লাস্ট ব্যবসা উদ্যোগের যে ক্লাসটা করেছিলাম ওটা ছিল যে সফল উদ্যোক্তার জীবনী থেকে শিক্ষণীয়, যেখানে আমরা জহুরুল ইসলামের বিভিন্ন অবদানের কথা জানতে পেরেছি এবং ও কতটুকু স্ট্রাগল করে এই পর্যায়ে আসছে ওইগুলো, এবং তার জন্মসাল মৃত্যুসাল এবং ও বাংলাদেশে কি কি প্রতিষ্ঠা করেছিল ওইগুলো সবগুলো আমরা এর আগের দুইটা ক্লাসে জানতে পেরেছি। কথা ক্লিয়ারলি বুঝতে পারছো? আজকে আমরা জানতে পারবো যে আরেকজন ব্যক্তির জীবনী সম্পর্কে, যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি স্লাইড এর মাধ্যমে। স্লাইড ক্লিয়ারলি দেখো কিনা আমাকে জানাবে তোমরা। হ্যাঁ সবাই বাসায় ভালো করে পড়ালেখা করবে, কারণ আমাদের সামনে পরীক্ষা আসতেছে। পরীক্ষার মধ্যে যেই যেই সিলেবাস গুলো আছে ওইগুলো ভালো করে পড়ে ফেলবে। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। মানে সিলেবাসে যে যে চ্যাপ্টার গুলো আছে ওইগুলোর উপর ভালো করে প্রিপারেশন নাও, যেন পরীক্ষায় ভালো একটা মার্কস পেতে পারো। কেমন আছো তুমি? আমি আসি তো। আমি 10:30-11:30 দিকে আসবো স্কুলে তাহলে। আর স্যার আমাদের টিকারে এটা কি, এটা কি আপনাকে কোনো কিছু আর দেখাতে হবে না? তাহলে আমি একটু 10:30-11:30 দিকে আসবো, আমি স্কুলে বেতনও দিব, প্লাস ওই আপনার এই ইউনিক আইডি ফর্মটাও নিবো। এটাতে স্যার কি কি করতে হবে? যে এটা তোমাকে আসলে বলা হবে, এখানে তুমি আসো না। আচ্ছা ওকে। স্লাইড গুলো তোমরা দেখতে পাচ্ছো? দেখতেছো? জি স্যার। আচ্ছা, আমরা যে চ্যাপ্টারটা করতেছিলাম তাহলে ওই চ্যাপ্টারটার নাম কি ছিল? সফল উদ্যোক্তার জীবনী থেকে শিক্ষণীয়, ঠিক না? জি। এর আগে আমরা যে জিনিসটা পড়ছিলাম ওটা ছিল যে জহুরুল ইসলামের জীবনী। ওকে, হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা জানতে পারবো যে স্যামসন এইচ চৌধুরী। বুঝতে পারছো? জি স্যার। দেখো, দেখতেছ? জি স্যার, এটা বইয়েও আছে। আচ্ছা দেখো তো, স্যামসন এইচ চৌধুরী। সবাই দেখতেছো স্লাইড? জি স্যার। মাশরাফি সুব্রত দেখতেছ? জি স্যার। আচ্ছা, জি স্যার দেখতেছি। এটা কে বলো তো? স্যামসন এইচ চৌধুরী। ইয়েস। কোন গ্রুপের? স্কয়ার গ্রুপ। হ্যাঁ, স্কয়ার গ্রুপের ছিল ও, মনে রাখবে। দেখো, স্যামসন এইচ চৌধুরী বাংলাদেশের শিল্প বাণিজ্যের ইতিহাসে অবিস্মরণীয় নাম। স্কয়ার গ্রুপের চেয়ারম্যান এইচ চৌধুরী,
বাংলাদেশের শিল্প বাণিজ্যের অবিস্মরণীয় নাম এসকেআর গ্রুপের চেয়ারম্যান এইচ চৌধুরী, দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশন তিনি ছিলেন চেয়ারম্যান। 2009 ও 10 অর্থবছরের এসকেআর গ্রুপ বছরের সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত হয়েছিল এবং 2010 সালে তিনি সিআইপি, সিআইপি মিন্স কি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, কি বলতো, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, যেটা শর্ট ফর্ম কি বলা হয়, সিআইপি নির্বাচিত হয়। তিনি 2000 সালে দৈনিক ডেইলি ও ডিএইচএল প্রদত্ত বিজনেসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হয়। তাহলে বলতো, আবার বলতেছি আমি তোমাদেরকে, আবার বলতেছি একটু ভালো করে সবাই দেখো, বাংলাদেশের শিল্প বাণিজ্যের ইতিহাসে অবিস্মরণীয় কোন গ্রুপ, এসকেআর গ্রুপের চেয়ারম্যান হচ্ছে এইচ চৌধুরী, মানে স্যামসন এইচ চৌধুরী। তারপরে দেখো দেশের অন্যতম, আমরা জানি সবাই, আমাদের একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল আছে যেটার নাম মাছরাঙ্গা টেলিভিশন, ওই মাছরাঙ্গা টেলিভিশনের চেয়ারম্যান কে, স্যামসন এইচ চৌধুরী, এইচ চৌধুরী। তারপরে দেখো 2009 এবং 10 অর্থবছরে এসকেআর গ্রুপে বছরের সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত হয়েছিল, ক্লিয়ার? জি স্যার। তারপরে দেখো তিনি 2010 সালে সিআইপি নির্বাচিত হয়েছিল, কি নির্বাচিত হয়েছিল, সিআইপি, সিআইপি মিন্স কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন। তারপর দেখো তিনি 2000 সালে দৈনিক ডেইলি, তিনি 2000 সালে দৈনিক ডেইলি ও ডিএইচএল প্রদত্ত বিজনেসম্যান অফ দ্য ইয়ার কি হয়, নির্বাচিত হয়, বুঝতে পারছো? জি। এই জিনিসটা লিখে নাও, এই জিনিসটা লিখে নাও, সুব্রত মাশরাফি, এই জিনিসটা লিখতেছ? বাংলাদেশের শিল্প বাণিজ্যের ইতিহাসে অবিস্মরণীয় নাম এসকেআর গ্রুপের চেয়ারম্যান এইচ চৌধুরী। তারপরটা এটা একটা একটা পয়েন্ট দিয়ে লিখবে, তারপর দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশন তিনি ছিলেন চেয়ারম্যান, এটা একটা লিখবে, তারপর এটা লিখবে, এরপর এটা, এরপর এটা, বুঝতে পারছো? Yes স্যার। দ্রুত লিখা শেষ করো। লিখা শেষ হলে আমাকে বলো, ঠিক আছে? জি স্যার বলবো। মাশরাফি, জি স্যার। সুব্রত, লিখতেছ? জি স্যার লিখতেছি তো। দ্রুত লিখা শেষ করো, এই যে পয়েন্ট গুলো তো বুঝছো না? জি। দ্রুত কমপ্লিট করো। জি স্যার। তাহলে পয়েন্ট গুলো সম্পর্কে আশা করে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। উনি ছিল যে আমাদের বিশেষ ব্যক্তিত্ব, মনে রাখবে, স্যামসন এইচ চৌধুরী।
সবাই লিখতেছো? জি স্যার। আচ্ছা সুব্রত, সব পয়েন্ট তো বুঝছো না সবাই? আচ্ছা আচ্ছা, ও কোন গ্রুপের প্রতিষ্ঠাতা ছিল তো বলতো? তারপর মাছরাঙ্গা টেলিভিশনটা, তারপর হচ্ছে যে ও 2009 এবং 2010 সালে এসকের গ্রুপের সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত হয়। তারপর 2010 সালে কি নির্বাচিত হয়েছে? সিআইপি। সিআইপি শর্ট ফর্মটা মনে রাখবে, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন। এরপর দ্য ডেইলি, এরপর হচ্ছে দ্য ডেইলি এবং ডিএইচএল। ডিএইচএল একটা প্রতিষ্ঠান আছে যেটার মাধ্যমে বাইরে থেকে আমরা পণ্য আমদানি রপ্তানি করা যায়, মনে রাখবে ডিএইচএল। বিভিন্ন জায়গায় পণ্য যেকোনো কিছু তোমার প্রেরণ করা যায় ডিএইচএল এর মাধ্যমে। বুঝতে পারছো কি বলছি? জি। কমপ্লিট হইছে? ভালো করে তোমরা বাসায় প্রিপারেশন নাও, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। বুঝতে পারছ? স্যার একটু লিখে ফেলছি আমি। লিখে ফেলছো না? ফুরকান তোমার লিখে হইছে? নো স্যার। সুব্রত লিখছ? স্যার আরেকটা আছে। আচ্ছা তিনি 2000 সালে ওটা লিখো, তিনি 2000 সালে দৈনিক ডেইলি ও ডিএইচএল প্রদত্ত বিজনেসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে। এই সালগুলো মনে রাখবে। ও কোন সালে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত হয়েছিল, তারপর কত সালে ও সিআইপি নির্বাচিত হয়েছিল, তারপর কত সালে ও বিজনেসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিল, সালগুলো মনে রাখবে, কারণ এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। বুঝতে পারছো কি বলছে? জি স্যার। এগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ও কোন গ্রুপের চেয়ারম্যান? অবিস্মরণীয় যে গ্রুপ, ইতিহাস অবিস্মরণীয় নাম এসকের গ্রুপের চেয়ারম্যান, কিন্তু মনে রাখবে এসকের গ্রুপ হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে মোস্ট একটা গ্রুপ যেটা হচ্ছে এসকের গ্রুপ। বুঝতে পারছো? দেখো প্রথমেই আমি একটা প্রশ্ন বলতেছি, দেখছো সবাই? এটা দেখতেছো ফোরকান? জি স্যার দেখতেছি। স্যামসন এস চৌধুরী পণ্যের কোন দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, মানে ও যে পণ্যগুলো উৎপাদন করত ওর কোম্পানি, ও কোন দিকটির দিকে বেশি গুরুত্ব দিতেন? এক নাম্বার কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ। দেখো দুই নাম্বার কোশ্চেন হচ্ছে যে স্যামসন এস চৌধুরী ফার্মেসির দোকান স্থাপন করেন কত সালে? স্যামসন এস চৌধুরী ফার্মেসির দোকান স্থাপন করেন কত সালে? তিন নাম্বারটা হচ্ছে যে এসকেয়ার গ্রুপের এসকেয়ার ফার্মাসিউটিক্যাল এর উদ্যোক্তা কতজন? এসকেয়ার ফার্মাসিউটিক্যাল এর উদ্যোক্তা কতজন? পয়েন্ট গুলো মনে রাখবে। চার নাম্বারটা হচ্ছে যে স্যামসন এস চৌধুরী কোন গ্রুপের চেয়ারম্যান ছিলেন? পাঁচ নাম্বারটা হচ্ছে মিডিয়াতে অবদান রয়েছে কোন গ্রুপটির? দেখো তাহলে প্রথমটা কি বলতো সবাই, প্রথমটা কি বলতো? স্যামসন এস চৌধুরীর কোন দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন? দেখো স্যামসন এস চৌধুরী কোন দিকটির সবচেয়ে বেশি পণ্যের কোন দিকটির দিকে গুরুত্ব দিতেন? দেখো গুণগত মান, কিসের দিকে গুরুত্ব দিতেন? গুণগত মান, গুণগত মান। তারপর দুই নাম্বারটা হচ্ছে যে স্যামসন এস চৌধুরী ফার্মেসির দোকান স্থাপন করেন কত সালে? দেখো স্যামসন এস চৌধুরী ফার্মেসির দোকান স্থাপন করেন কত সালে? 1952 সালে। 1900 কত সালে? 52 সালে, মনে রাখবে। তারপর তিন নাম্বারটা হচ্ছে যে এসকিউআর ফার্মাসিউটিক্যাল এর উদ্যোক্তা কতজন? দেখো এসকিউআর ফার্মাসিউটিক্যাল এর উদ্যোক্তা হচ্ছে যে কতজন? চারজন। তারপর পাঁচ, চার নাম্বারটা হচ্ছে যে স্যামসন এস চৌধুরী কোন গ্রুপের চেয়ারম্যান ছিলেন? দেখো স্কয়ার গ্রুপের, এসকিউআর গ্রুপের।
তারপর পাঁচ নম্বর হচ্ছে মিডিয়াতে অবদান রয়েছে কোন গ্রুপটির বলো তো এসকিউআর গ্রুপের এসকিউআর গ্রুপের তাহলে আমরা কয়টা জিনিস জানতে পারলাম পাঁচটা জিনিস প্রথমটা কি বলো তো স্যামসন এস চৌধুরী পণ্যের কোন দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন গুণগত মান মিডিয়াতে অবদান রয়েছে কোন গ্রুপটির গ্রুপের তাহলে জিনিসগুলো জানতে পারছো ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটা আমাদের কি বলছে ছয় নম্বরটা আমাদের বলতেছে যে এসকিউআর এর ওষুধ বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে এসকিউআর এর ওষুধ বিশ্বের কয়টি দেশে কি হচ্ছে রপ্তানি হচ্ছে এর পরটা দেখো সিআইপি কি কি বলতো সিআইপি কি সাত নাম্বার আট নাম্বারটা দেখো বিজনেসম্যান অফ দি ইয়ার বিজনেসম্যান অফ দি ইয়ার কে নির্বাচিত হয়েছিল নয় নাম্বার দুই হাজার নয় দশ অর্থ বছরে এসকিউআর গ্রুপের সেরা করদাতা হওয়ায় ব্যবসার কোন দিকটি ফুটে উঠেছে এরপরটা হচ্ছে দেখো তাহলে প্রথমটা এখানে আমরা মোট চারটা জিনিস জানতে পারলাম মানে আগে ছিল যে পাঁচটা এখন হচ্ছে চারটা তাহলে মোট কয়টা মোট কয়টা বলতো নয়টা নয়টার মধ্যে ছয় নাম্বারটা আগেই তো আমরা পাঁচটা জানতে পারলাম ঠিক না এখন আমি ছয় নাম্বারটা তোমাদেরকে বলতেছি এসকিউআর গ্রুপের এসকিউআর এর ওষুধ বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে দেখো কয়টি দেশে কয়টি দেশে ফুরকান জি স্যার এসকিউআর এর ওষুধ বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে পঞ্চাশটি পঞ্চাশটি দেশে তারপর দেখো সিআইপি কি বিজনেসম্যান অফ দি ইয়ার কে নির্বাচিত হয়েছিল স্যামসন এস চৌধুরী নয় নাম্বারটা হচ্ছে দুই হাজার নয় দশ অর্থ বছরে এসকিউআর গ্রুপের সেরা করদাতা হওয়ার ব্যবসার কোন দিকটি ফুটে উঠেছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা রাষ্ট্রের প্রতি কি দায়বদ্ধতা দায়বদ্ধতা মনে রাখবে ঠিক আছে ওকে স্যার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা বুঝতে পারছো দায়বদ্ধতা ইয়েস স্যার আচ্ছা তাহলে আমরা এসকিউআর আমরা স্যামসন এইচ চৌধুরী এর ইয়া সম্পর্কে জানতে পারলাম তার জন্ম সম্পর্কে তারপর আশা করে বুঝতে পারছো না জি স্যার আচ্ছা এখন স্যার স্কুলে বেতন দেওয়া যাবে আমি এসে পারবে না কেন পারবে স্যার আমি স্কুলে বেতনটা দিব স্যার এটা কি অফিসে দিতে হবে নাকি ব্যাংকে ঠিক ব্যাংকে দিতে হবে মনে হ্যাঁ যেভাবে আছে ওইভাবেই দিবে তোমাদের নির্দেশনা যেভাবে আছে বলছিল তো ব্যাংকে নির্দেশনা যেভাবে আছে ওইভাবেই তোমাকে দিতে হবে বুঝতে পারছো জি স্যার এখন আমরা যে জিনিসটা করবো সফল উদ্যোক্তা ব্যবসা উদ্যোগের যে চ্যাপ্টার ওটার বিষয়বস্তু হচ্ছে আজকে আমরা আর একটা জিনিস জানতে পারবো ওটা হচ্ছে সাইদা বেগম এতক্ষণ আমরা জানতে পারলাম যে কি তোমার স্যামসন এখন আমরা পড়বো শাহাদা বেগম দেখো শাহাদা বেগমের জীবনী সম্পর্কে আমরা জানতে পারবো দেখো শাহাদা বেগম একটু ভালো করে দেখো শুনতেছো আমার কথা জি স্যার
আচ্ছা দেখো, বরিশালের লিবার্টি জেন্টস টেলার্স এর স্বত্বাধিকারী সায়েদা বেগম কোন কোনটার? বরিশালের সায়েদা বেগম, বরিশালের লিবার্টি জেন্টস টেলার্স এর স্বত্বাধিকারী হচ্ছে যে কে? সায়েদা বেগম। তারপরে হচ্ছে যে সায়েদা বেগম বাস করেন কোন শহরে? সায়েদা বেগম বাস করে যে বরিশাল শহরে। বরিশাল স্বামীর টেলারিং ব্যবসায়ে আর চার মেয়ে নিয়ে তার দিনগুলো ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই তার স্বামী অসুস্থ হয়ে যায়। 1997 সালে তার স্বামী তাদের সবাইকে রেখেই যান পরপারে। দ্যাট মিন্স সায়েদা বেগমের স্বামী কত সালে মারা গেছিল? 1997 সালে। এবং ও বরিশালে জন্মগ্রহণ করেন। দেখো এখান থেকে আমরা কি কি শিখতে পারতেছি, ওর স্বামী মারা গেছিল 1997 সালে, এবং ও বাস করতো কোন শহরে? বরিশাল শহরে। এবং বরিশালের লিবার্টি জেন্টস টেলার্স এর স্বত্বাধিকারী হচ্ছে কে? সায়েদা বেগম। বুঝতে পারছো? এরপর দেখো, সায়েদা বেগম যেন চোখে অন্ধকার দেখেন, মানে যখন ওর স্বামী মারা গেছিল তখন ওর চোখে চোখে সব অন্ধকার দেখতেছে। বরিশাল সদর হাসপাতালের কাছে তার স্বামীর জেন্টস টেলার্সটির অবস্থানও তখন ভালো ছিল না, মানে যখন ওর স্বামী মারা যাচ্ছে ওদের যে জেন্টস ব্যবসা ওর স্বামীর ওটা কিন্তু এত ভালো ছিল না। গহনাই ছিল সাহেদার সম্বল, কি বুঝলে? মানে ওর কিছু স্বর্ণ বা গহনা ছিল যেগুলো ছিল ওর সম্বল। গহনা বিক্রি করে 50,000 টাকা দিয়ে তিনি ব্যবসাটি শুরু করেন। মানে স্বামীর রেখে যাওয়া যে ব্যবসাটা ছিল, নিজের গহনা বিক্রি করে স্বামী মারা যাওয়ার পর ওই গহনা বিক্রির 50,000 টাকা দিয়ে ও ব্যবসাটা শুরু করেন। আত্মবিশ্বাস ও কঠিন মনোবল নিয়ে তিনি পুরো পরিস্থিতি সামনে নিয়ে একটি আধুনিক জেন্টস টেলার্স গড়ে তুলেন। খেয়াল করছো? তুমি উদ্যোক্তা হতে গেলে অবশ্যই তোমাকে কি হইতে হবে বলতো? আত্মবিশ্বাসী এবং কঠিন মনোবল থাকতে হবে, যদি থাকে তোমার পক্ষে অবশ্যই সাকসেস হওয়া সম্ভব। বুঝতে পারছো? Yes, sir. এভাবেই তিনি সাধারণ গৃহবধূ থেকে পুরোপুরি ব্যবসায়ী হয়ে উঠেন। খেয়াল করছো? একজন গৃহবধূ ছিল, কিন্তু ওর আত্মবিশ্বাস ও কঠিন মনোবল দিয়ে ও একজন ব্যবসায়ী হয়ে উঠেন। তিনি 2008 সালে সফল নারী উদ্যোক্তা হিসেবে SME ফাউন্ডেশন থেকে পুরস্কার পেয়েছেন। কত সালে পুরস্কার পেয়েছিল? 2008 সালে। আট সালে। দেখো এবার, এক নাম্বার, এখান থেকে কিছু এমসিকিউ। লিবার্টি জেন্টস টেলার্স এর স্বত্বাধিকারী কে? দুই, সায়েদা বেগম SME ফাউন্ডেশন পুরস্কার পান কখন? তিন, 1997 সালে। সায়েদা বেগম টেলারিং কাজ শিখেন কিভাবে? চার, গৃহবধূ থেকে উদ্যোক্তা হয়েছেন কে? পাঁচ, সায়েদা বেগমের প্রাথমিক ঝুঁকির পরিমাণ কত? ছয়, ব্যবসার জন্য সায়েদা বেগমের সম্বল ছিল কোনটি? তাহলে দেখো, প্রথমটা কি ছিল? লিবার্টি জেন্টস এর স্বত্বাধিকারী কে ছিলেন? দেখো, জেন্টস টেইলার্স, না না না, লিবার্টি জেন্টস টেইলার্স এর স্বত্বাধিকারী ছিলেন যে কে? সায়েদা বেগম। দুই, সায়েদা বেগমের SME ফাউন্ডেশন পুরস্কার পায় কখন? 2008 সালে। সায়েদা বেগম টেলারিং কাজ শিখেন কিভাবে? কর্মচারীদের কাছ হতে। গৃহবধূ থেকে উদ্যোক্তা হয়েছিলেন কে? সায়েদা বেগম। পাঁচ, সায়েদা বেগমের প্রাথমিক পুঁজির পরিমাণ কত ছিল বলতো? কত ছিল? 50,000। 50,000 টাকা। এই 50,000 টাকাটা ও কি করে পাইছিল? নিজের গহনা বিক্রি করে। কোত্থেকে পাইছিল? নিজের গহনা বিক্রি করে। তারপর ব্যবসার জন্য সায়েদা বেগমের সম্বল কোনটি ছিল? গহনা। বুঝতে পারছো? Yes, sir. তাহলে আজকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম এগুলো হচ্ছে যে কি কি বলতো? আমরা সায়েদা বেগমের কিছু সম্পর্কে জানতে পারছি, তারপর স্যামসন এইচ চৌধুরী কি কি প্রতিষ্ঠা করেছিল এবং কত সালে সিআইপি নির্বাচিত হয়েছিল এবং ও বিজনেস অফ দ্য ইয়ার কত সালে পুরস্কৃত হয়েছিল। তারপর সায়েদা বেগম কোথায় জন্মগ্রহণ করে, কত সালে মারা গিয়েছিল, ও কিভাবে একজন সফল উদ্যোক্তা হয়েছিল, ওর পুঁজির পরিমাণ কত ছিল, ও SME ফান্ড কত সালে পুরস্কার পেয়েছিল, আর
সায়দা বেগমের ব্যবসার জন্য শেষ সম্বল কোনটি ছিল বা সম্বল কোনটা ছিল? শুধুমাত্র গহনা, বুঝতে পারছো? তাহলে আমরা যে জিনিসগুলো আজকে দেখছি এবং পড়ছি, তাহলে মোট আমরা তিনটা জিনিস পড়ে ফেলছি, এখান থেকে মনে রাখবে। একটা হচ্ছে যে আজকে তোমাদের এইচ ডব্লিউ আমি দিচ্ছি, লিখো। ১৪৩ পৃষ্ঠার লিখতেছ? পাইছো ১৪৩ পৃষ্ঠা? পাও নাই ফুরকান? জি স্যার। ১৪৩ পৃষ্ঠা সাহিদা বেগমের গৃহবধূ থেকে উদ্যোক্তা পাইছো? জি। এই জিনিসটা পড়ে রাখবে। ওকে ওকে স্যার, সবাই ভালো থাকবে। যারা যারা এখনো পর্যন্ত ক্লাস অ্যাটেন্ড করতেছ না, সবাইকে ডিউ টাইমে ক্লাস অ্যাটেন্ড করতে বলবে। ক্লিয়ার? সবাই ভালো থাকবে। ওকে, হ্যাঁ।